আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে? যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নিঝঞ্ঝাটে ধনীদের আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনায় এসেছে 40 বছর আগে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র শ্রেণীর লোকেরা ধনীদের চেয়ে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফ 2979। অন্য এক বর্ণনায় এসেছে 500 বছর আগে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফ 2351। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সবশেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 40 বছর। যেহেতু এই বিষয়ে দুই ধরনের হাদিস এসেছে, তাই মহান রাব্বুল আলামিন ভালো জানেন। মুসলমানদের মধ্যে যারা গোনাগার, তওবা না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে অথবা পুল সিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছলে পড়ে জাহান্নামে পতিত হবে। কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। বুখারী শরীফ। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি কে? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সে ফিরে এসে বলবে, হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত তো ভরে গেছে, তাই সে আবার ফিরে এসে বলবে, হে আল্লাহ, জান্নাত একদম পরিপূর্ণ। তখন আল্লাহ আবার বলবেন, তুমি যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। তখন সে বলবে, হে আল্লাহ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এই ঘটনার বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা বলছিলেন, তখন তিনি এমনভাবে হাসলেন যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। বুখারী এবং মুসলিম শরীফ। কিয়ামতের পূর্বে যারা জান্নাতে প্রবেশ করেছেন, মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম আলাইহিসাল্লাম ও মাতা হাওয়া আলাইহিসাল্লামকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু একটি বৃক্ষ এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা আয়াত 35। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আলাইহিসাল্লাম আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, ফলে তার শাস্তিস্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুনিয়ার মাটিতে নামিয়ে দেওয়া হলো। এরপর তারা তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদের পথ নির্দেশ করলেন। এই বিষয়ে আরও জানা যাবে সূরা তাহা আয়াত 115-123-এর মধ্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জান্নাত দর্শন করেছিলেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাসুক হতে বর্ণিত
আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করা হয় না, তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত 169। এই আয়াত প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহের মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। মুসলিম শরীফ 1887। মহান রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম উম্মার সকল গুনাহ মাফ করে দিয়ে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতবাসী করুক। আমিন।